আমার জন্য না যতটুকু ডিফিকাল্ট এই সোশ্যাল মিডিয়া বা ইয়ে যেগুলো বললেন তার থেকে বেশি ডিফিকাল্ট আমার ফ্যামিলির জন্য, কারণ টু বি ভেরি অনেস্ট আমারও ফ্যামিলি আছে বা আমি যেভাবে বুঝি আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু ওইভাবে বুঝে না, বা তারা তারা হার্ট হয়, তারা কষ্ট পায় বা তাদেরও খারাপ লাগে, তারাও বাইরে যায়। সো এই জিনিসটার জন্যই আমি হয়তো একটু মাঝে রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। মধ্যে আপসেট হয়েছি বা আমারও খারাপ লেগেছে। যারা শান্তকে নিয়ে ট্রলে মেতেছিলেন সেই হেটাররাই নাকি এখন লাভার্স বনে গেছেন। ওর নেট প্র্যাকটিস দেখতে এমন জটলা সেই বার্তাটাই হয়তো দিচ্ছে। গ্যালারি থেকে শান্তর দৃষ্টি আকর্ষণ করে সরিও বলতে দেখা গেছে অনেককে। এসবই হচ্ছে 22 গজে নাজমুল শান্তর পারফরমেন্সের কারণে। 11 ম্যাচে 371 রান 41 গড়ে 53 ইনিংসে শান্তর পজিশন বিপিএল এর চলতি আসরে টপ রান গেটারদের মধ্যে 2 নম্বরে। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাকই আছে, কিন্তু ফরম্যাটটা যখন টি-20 তখন স্ট্রাইক রেট নিয়ে মাতামাতি হওয়াটাই স্বাভাবিক। শান্ত বেশ খানিকটা পিছিয়ে ওখানেই, রানের তৃষ্ণা মিটলেও স্ট্রাইক রেটের পিপাসা কি মিটছে, চোখ রাখা যাক পরিসংখ্যানে। চলতি বিপিএলে 100 বা তার বেশি রান করেছেন এমন ব্যাটারের সংখ্যা 39 জন, যাদের মধ্যে স্ট্রাইক রেটের হিসেবে অনেকটা তলানিতেই নাজমুল শান্ত। 39 জনের মধ্যে 33 নম্বরে ওর অবস্থান। গেম সিচুয়েশন, দলের প্ল্যানিং, অনেক বিবেচনাতেই একজন ব্যাটারের স্ট্রাইক রেট কম হতে পারে, কিন্তু একই দলের তহিদ হৃদয়ের সাথে তুলনা করলে শান্তর দুর্বলতা ধরা পড়ে। একই দলে একই প্রতিপক্ষ কিংবা একই বোলারের বিপক্ষে একই রকম উইকেটে মোটামুটি একই পজিশনেই খেলেছেন, অথচ তহিদ হৃদয়ের সঙ্গে স্ট্রাইক রেটের ফারাকটা অনেক বেশি। মেন্টালি স্ট্রং থাকা খুব ইম্পর্টেন্ট, যেটা শান্তর ক্ষেত্রে আমি দেখেছি যে লিটনের মতোই সে এই বাইরের জিনিসগুলো অত ওকে বদার করে না। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস রাখ, আমার কাছে কেন বিশ্বাস হয় যে এই ছেলেটা লং রেসের হর্স, এটা আমার কাছে মনে হয়। এখন আসলে সব কিছুতে এন্ড অফ দ্য ডেতে উপর আল্লাহর রহমত প্রয়োজন হয়, তো আমি বিশ্বাস করি এই ছেলেটা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। শান্তর মাঝে লিটনের ছায়া দেখেন মাশরাফি। এত ট্রল আর সমালোচনা পেছনে ফেলে পারফর্ম করা জানান দেয় শান্তর নার্ভ কতটা ইস্পাত কঠিন। কিন্তু ফরম্যাট বুঝে ওই ধাঁচে ব্যাটিং করাটাও তো জরুরি, সেটা শান্তর ভাবনাতেও আছে নিশ্চয়ই। আমি মনে করি আরও ভালো হওয়ার ক্ষমতা আমার আছে বা আমি আরও ভালো করতে পারি, এটা আমি বিলিভ করি এবং আমি চেষ্টা করছি প্রতিদিন কিভাবে আমি আরও ইম্প্রুভ করতে পারি। চূড়ান্ত বাজে সময় কাটিয়ে লিটন এখন সফল 3 ফরম্যাটেই। শান্ত সত্যি যদি ঘুরে দাঁড়াতে পারেন লিটনের মতো, তাতে তো বাংলাদেশের ক্রিকেটেরই মঙ্গল। নাহিয়ান বিন জসিম, 71। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।